तो आज के हलो ये फ्लावर गुलो आमार मेये बानिये छे एटा हलो फ्रिजे लागाबो आर एटा एकटा हलो फुलदानी ते दिबे एजोन्नो बानिये छे फुलदानी आछे किन्तु फुल नेई आर एटा हलो फ्रिजे दिबो आमादेर फ्रिजटा अनेक पुरोनो होये गेछे बाइरे थेके देखते अनेक खराब लागे सेई जोन्नो आसले फ्रिजटा पुरोनो होय नाई आमादेर भाग्यटा खराब छिलो आमादेर फ्रिजटा आमी आर आमार एकटा दीदी एकसाथे फ्रिज किनेछि दीदीर फ्रिज एकदम नतून झकझके किन्तु आमार फ्रिजटा किभाबे जेन अनेक मोर्चे धरे एकदम पुरोनो होये गेछे तो एटा हलो आमार भाग्य तो एइटा हलो आमी लागाबो फ्रिजे एइजन्य मेयेके बोलेछि ओ जेन बानाय देय तो एइ जे एइ कयेकटा बानियेछे गोलाप फुल बानियेछे एखन आरो बानाच्छे तो एकटा तो देखियेछि किभाबे बानियेछे तो ओटा देखले किन्तु सहजेई जे केउ बानिये निते पारबे तो फुलटा बनानोर जोन्नो ओ प्रथमे एई जे स्केल दिए पेंसिल दिए प्रथमे एकटा दाग दिए निच्छे मने हय एटा मापेर जोन्नो तारपर एटा केची दिए से माप अनुयायी माने दाग अनुयायी केटे निच्छे तारपर एटा काटा शेष हये गेले एटाके से भाज करबे एई जे एरकम करे भाजटा किन्तु खूब सहज एई जे आरेकटा भाज এই হলো আরেকটা ভাজ তো যাতে সহজে বুঝতে পারে যে কেউ এই জন্য মেয়েকে বলছি আরেকবার ভাজটা দেখাতে তো এইটা হলো ভাজ খোলার পরে এই রকম একটা ভাজ এই একটা ভাজ এই একটা ভাজ আর এখন হলো একটা এই যে ছোট্ট একটা আর্ট করে নেবে এখানে একে নেবে তো এটা কলম দিয়ে সে আঁকছে पेंसिल दिए आका आकले मने भालो होतो तारपर जेभावे से एके निये छे ठीक एभावे से केटे निच्छे तो एटा जखन खुले निच्छे एटा किन्तु सुंदर एकटा फुल होये गेलो कागजेर तारपर माझखाने से सादा एकटु रंग लागिए निबे तो ओ एटा ग्लू दिए दिएछे ग्लू छाड़ा अन्य कि एटा ও এটা ফ্লুইড আচ্ছা সে এটা ফ্লুইড দিয়ে দিয়েছে এটা ফ্লুইড কালার আর একটু কেটে নিচ্ছে এই ফুলটাকে সে একটু শেপ দিবে এই জন্য এখন এই যেটা যে অংশে কাটা হয়েছে সেখানে আঠা লাগাবে তো আঠা শেষের দিকে অনেক কিছু করে সে এখন আঠাটা সে একটা ঝাটার কাঠি দিয়ে বের করে নিচ্ছে তারপর এটা পেপারে লাগিয়ে নিচ্ছে সে যে ফুলটা বানিয়েছে তো এই যে অনেক সুন্দর একটা ফুল হয়ে গেল তো মেয়েকে বলছি একটু ধরতে দেখাতে সে এত নড়াচড়া করছে এদিক সেদিক করছে তো তারপরে এই যে কলম দিয়ে একটা শেপ দিবে সে অন্যরকম একটা আর্ট চলে আসে এই যে খুব সুন্দর কলম দিয়ে একটু বাঁকাইয়া নিল খুব সুন্দর লাগছে দেখতে তো আমার মেয়েটা না খুব গুণ আছে কিন্তু আমি ওর সাথে অনেক রাগারাগি করি কিন্তু ও এমনি লক্ষ্মী একটা মেয়ে ও এরকম মানে যে কোনো জিনিস না ইউটিউব থেকে দেখে দেখে সে বানায় ও খুব তাড়াতাড়ি কিছু শিখে ফেলে অবশ্য ওদের এখন শেখার বয়স সব কিছু দ্রুত তো এই যে অনেকগুলো বানিয়েছে সবগুলো তো আমি ভিডিও করতে পারিনি আমিও অন্য কাজে ছিলাম শেষের দিকে এসে এই যে ফুলগুলো লাস্টগুলো আর এই যে গোলাপ ফুল বানিয়েছে এটাও আজকে বানিয়েছে এটাও আমি মানে ভিডিও করতে পারি নাই কারণ আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম আমিও একটা ভিডিও শ্যুট করছিলাম এই জন্য তার এই কাজগুলো আমি ভিডিও করতে পারি না তো ইচ্ছা আছে এটা ফ্রিজে সে কীভাবে লাগাবে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো সেই পর্যন্ত একটু দেখেন পুরো ভিডিওটা তো এই যে সে হলো এখন গ্লু স্টিক লাগাচ্ছে এখন ফ্রিজে দিয়ে দিচ্ছে একটা ফুল দিয়ে দিল আচ্ছা এখানে ওঠা যাবে না বললেই ওর কথা শুনতে হবে ওরা তো কত কি বলে ওরা কি এটার দায় নিবে তারপরে এই যে আরেকটা ফুল লাগাই দিল আর জামাইয়ের সাথে ঝগড়া করছি জামাই নাকি স্টেপ বাই স্টেপ কাজ করে আগের মতো নাকি জুলুম নিয়ে কাজ করে না জামাই আমার ফ্যান পরিষ্কার করছে গতকালকে সে ঝুল পরিষ্কার করেছে বাড়ির তো আমি ও বন্ধ করে কথা বলছি এখন হ্যাঁ ওটা চলছে এই যে তুমি নিতে আসছো না তোমার চুলগুলো দেখা যাচ্ছিল এই যে ওখানে লাগানো লালটা দিবা না দাও দাও হ্যাঁ দিয়ে দাও
একটু দূরত্ব নেও, একটু ফাঁকা করো, সুন্দর লাগবে। এত ঘিজি করে দিও না, একটু ফাঁকা দাও, একটু দূরে বসাও, দেখাও কত দূরে দিবা আমাকে। আরেকটু দূরে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, এত কাছাকাছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি কাছাকাছি রাখলে ঘিজি ঘিজি লাগে। হ্যাঁ তারপরে এই পাশে দাও, আরেকটু নিচে আনো, আরেকটু, মানে ওইটার সাথে যেন না লাগে, ওই ফুলের সাথে ওই ফুলটা যেন না লাগে। হ্যাঁ দাও, একটু ফাঁকা ফাঁকা করে লাগলে সুন্দর লাগবে। এখন ওই যে লাল কালারটা এই দিকে মাঝখানে ওই দিকে দিয়ে দাও। হ্যাঁ আরেকটু দিকে নাও, আরেকটু দিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোয়া করেন যেন একটা নতুন ফ্রিজ কিনতে পারি, আর ভালো লাগছে না, পুরনো জিনিস, অনেক দিন ব্যবহার করলে খারাপ লাগে। কিন্তু আমার দিদির ফ্রিজটা আমাদের সাথেই কিনেছে, তারটা নতুন রয়েছে, তার এরকম কোনো স্পটও লাগে নাই। ফ্রিজ খুললে ফ্রিজের ভিতরটা অনেক পরিষ্কার, অনেক সুন্দর, একা এবং দুইজনের জন্য না। হ্যাঁ এই এই হলো ফাইনাল একটু ই, তো আরও কিছু আছে তো ওগুলো বানাবে, তারপর ওটা দেখাবো।